नक्सलबाड़ी में राष्ट्रीय राजमार्ग के किनारे अवैध मकानों की दीवार को भूमि विभाग ने किया ध्वस्त। राष्ट्रीय राजमार्ग के किनारे अवैध रूप से लगाए गए टीन के मकानों की दीवार को भूमि विभाग ने तोड़ दिया है। नक्सलबाड़ी भूमि व भू राजस्व विभाग ने गुरुवार को सरकारी जमीन पर हुए इन अवैध निर्माणों को ध्वस्त कर दिया। इस दिन हाथीखिसा के बड़ा झाड़ू जोत मौजा में 1.61 एकड़ जमीन को अतिक्रमण से मुक्त कराया गया। इसके अलावा अतिक्रमित मुक्त कराए गए जमीन पर 2 सरकारी बोर्ड लगा दिए गए। BLLRO विप्लव हालदार ने कहा कि यहां 1.61 एकड़ जमीन बरामद कर ली गई है। यह अभियान आने वाले दिनों में भी जारी रहेगा। आज के अपना देख लें इनक्रोचमेंट छिलो সেটা আমরা রিমুভ করে দিলাম। আজ কে এটা বড়ঝড়ু মৌজা নক্সলবাড়ি এখানে 1.61 একর জমি ছিল যেটা 1971 সালে ভেস্ট হয়ে যায়। তারপরে যখন ম্যানুয়াল স্টেজ ছিল সেই সময় কিছু ক্ষতিয়ান হয়ে যায় এবং আমরা জানতে পারার পরে আমরা যেহেতু ভেস্টল্যান্ডের সার্ভে আমাদের পুরো ব্লক জুড়ে চলছে, সারা পশ্চিমবঙ্গে চলছে, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভূমিমন্ত্রী ওনার নির্দেশে আমরা গোটা রাজ্য জুড়েই চলছে এবং নক্সলবাড়িতেও চলছে। আমরা অলরেডি 100 একরের উপরে বোর্ড লাগিয়ে ফেলেছি। আজকেও আমরা এই জমিটা উপর যে এনক্রোচমেন্ট ছিল সেটা রিমুভ করলাম এবং এই জমিটা আমরা আজকে বোর্ড লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবং এই কাজটা আমাদের এখন লাগাতার চলবে এবং পুলিশকে বলা হয়েছে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। এখানে এনক্রোচমেন্ট আপাতত দুটো ছিল, একটা টিনের ঘর ছিল দেখতে পারলেন আর একটা পাকা বাউন্ডারি ছিল, এই দুটোই আমরা রিমুভ করে দিলাম এবং দু জায়গায় দুটো বোর্ড আমরা আজকে ইনস্টল করে দিচ্ছি। এখানে এখনও 5 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, পুলিশ ব্যবস্থা নেবে না। এটা যেহেতু অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে সেটা এক লোককে বলা মুশকিল, কারণ 1971 সালের পর থেকে এগুলো বিভিন্নভাবে জমিগুলো বিভিন্নভাবে হস্তান্তর হয়েছে, কিছু রেজিস্টার ডিডও হয়েছে, কিন্তু যেহেতু এটা সরকারি জমি সেহেতু পরবর্তীকালে যাই ঘটে থাক আমরা এই সমস্ত জমিগুলো আমাদের সরকারি খতিয়ানে ফেরত নিয়ে এসেছি এবং আমরা সেটা দখল নিয়ে নিলাম। আজকে ওই 1 একর 61 এখানে টোটাল জমি আছে, 1 একর 61 একর 1.61 একর, তার মধ্যে 15 ডেসিমেলের পাট্টা আছে 3 জন, ওই ব্যতি রেখে বাকিটা আমরা বোর্ড লাগিয়ে দিলাম আজকে। সরকারের পক্ষে আমাদের প্রায় 110 একরের উপরে জমিতে আমরা বোর্ড লাগালাম এবং কাজটা আমাদের চলছে, এখনও শেষ হয়নি। যেহেতু এখানে নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য কিছুটা কাজ একটু কম হয়েছে, আরও হবে।